বন্ধুরা, আমি মৌসুমি। সকলকে মৌসুমির রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। দারুণ ইন্টারেস্টিং সিম্পল ডিমের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আসুন তবে দেখে নিই আমি এটাকে কিভাবে তৈরি করছি। এটাকে বানানোর জন্য মানে চারটে ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এটাকে সিদ্ধ করে রেখেছি। এখন আমি চামচ নিয়ে নেব। এই চামচের সাহায্যেই এই ডিমগুলোর গায়ে আমি হালকা হালকা করে একটু ফাটিয়ে দেব। এইভাবে করে দেখুন, আমি যেইভাবে ডিমগুলোর গায়ে ফাটাচ্ছি সেইভাবে করে আমি প্রত্যেকটা ডিমকে ফাটিয়ে নেব। সম্পূর্ণ অংশটাকে এইভাবে আমি ফাটিয়ে নেব। তারপরে ডিমগুলো দেখতে এই রকম হবে। আমি প্রত্যেকটাকেই এইভাবে বানিয়ে নিচ্ছি। প্রত্যেকটা ডিমকেই এইভাবে করে চামচের সাহায্যে খোসাগুলো একটু ফাটিয়ে ফাটিয়ে নিয়েছি। এবার এই সবকটা ডিমকেই আমি রান্না করে নেব। ডিমগুলোকে রান্না করার জন্য একটা পাত্রে একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ লবণ, তার সাথে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু মৌরি গুঁড়ো। এইটাকে আমি শুকনো খোলায় একটু ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি। সেই মৌরি গুঁড়োটাও আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু সয়া সস। দিয়ে জলটাকে আমি খুব ভালোভাবে এইগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে এই ডিমগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দেব। চারটে ডিমই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়ে আমি চাপা দিয়ে এটাকে রান্না করে নেব 10 থেকে 15 মিনিট। তবে ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পরে। মিনিট এই ডিমগুলো রান্না হওয়ার পরে এটা আমার এই রকম হয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চা। দিয়ে আমি এর মধ্যে আবারও এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি। আরও 5 মিনিট আমি এটাকে রান্না করে নেব। 5 মিনিট রান্না করার পরে ডিমগুলো আমার এই রকম হয়েছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। দিয়ে ডিমগুলোকে আমি এই জলের থেকে তুলে নিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। ডিমগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ডিমগুলোর খোসা আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে করে সম্পূর্ণ খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানোর পরে দেখতে এই রকম হয়েছে। এখন ডিমগুলোকে আমি 4 ভাগ করে কেটে নিয়ে সার্ভ করে দেব। ডিমগুলোকে চিলি সস, টমেটো সস আর ধনেপাতা কুচি দিয়ে একটু গার্নিশ করে নিয়ে সার্ভ করে দিয়েছি। এটা আপনারা অতিথি আপ্যায়নে দিতে পারেন। খুবই ভালো একটি রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন, আর আমার চ্যানেলে এইরকমই আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।